हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज के वीडियो में तुम्हारे साथ शेयर करब तुम्हारा जरा 2024 साल क्लास फाइव पढ़ो तादेर जोनो रायन मार्टिनेर क्वेश्चन बैंक थेके फर्स्ट समिट इवोल्यूशन पेज नम्बर 142 एंड 143 अर्थात 142 एवं 143 नम्बर पेज आज के वीडियोते आलोचना करब। तई वीडियो किन्तु शेष पर्यन्त देखो एवं एर आगे जो पेजगुलो रयेछे प्रत्येकटा पेजे এর ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা যদি আগের পেজগুলোর ভিডিও না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো প্লেলিস্টের লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকে চাইলে ভিডিও দেখে নিতে পারো। তো এখানে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, একই দাগে বলেছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চনস। তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা পড়তে হবে এবং নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্যাসেজটা তো নেওয়া হয়েছে লেসন ওয়ান থেকে, লেসন ওয়ান গান্ধী দ্য মহাত্মা, ওখানে যে তোমাদের যে টেক্সটটা রয়েছে লেসন ওয়ানে সেখান থেকে নেওয়া হয়েছে। বেঙ্গলি মিনিং এর ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। তো এখানে প্যাসেজটা পড়ার পর চলে আসো একের দাগের এতে, বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চন, নিচের প্রশ্নের উত্তর দিতে। প্রথমটা রয়েছে হোয়াট ডিড স্বামী বিবেকানন্দ ওয়ান্ট, স্বামী বিবেকানন্দ কি চেয়েছিলেন। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স, সমস্ত ধর্মের মানুষের মধ্যে ঐক্য চেয়েছিলেন। নেক্সট, ওয়াই ডিড রবীন্দ্রনাথ টেগর স্টার্ট রক্ষাবন্ধন ইন 1905, 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কেন রাখীবন্ধন উৎসব চালু করেছিলেন। রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড রক্ষাবন্ধন ইন 1905 অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনিয়াল হারমোনি। রবীন্দ্রনাথ ঠাকুর রাখীবন্ধন উৎসব চালু করেছিলেন 1905 সালে, এক ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িকতার একটা উৎসব হিসাবে। নেক্সট, তারপরেটা বলেছে হোয়াট ফিল্ড দ্য ওয়ার্কস অফ গান্ধীজি, গান্ধীজির কাজটাকে কি পরিপূর্ণ করেছিল। দ্য ওয়ার্কস অফ গান্ধীজি ওয়ার ফিল্ড উইথ থটস অফ লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি, গান্ধীজির কাজের মধ্যে কি ছিল, ভালোবাসা শান্তি এবং সাম্যতা, বা যে ইকুয়ালিটি মানে হচ্ছে সাম্যতা, ইকুয়ালিটি মানে কি সাম্যতা, তাহলে সাম্যতার চিন্তা ভাবনা তার কাজের মধ্যে ছিল। নেক্সট, বিয়ে তাকে বলেছে মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, তো এখানে কি করতে হবে, বাক্য রচনা বানাতে হবে। পিস মানে হচ্ছে শান্তি, তাহলে এভরিবডি ওয়ান্টস পিস ইন লাইফ, সবাই জীবনে শান্তি চায়। ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব, দুর্গাপুজো ইজ আ গ্রেট ফেস্টিভ্যাল অফ বেঙ্গল, দুর্গাপুজো বাংলার একটা বড় উৎসব। এরপর চলে এসো গ্রামারে, দুই তাকের এতে বলেছে উপযুক্ত মানে যেটা অ্যাডভার্ব হবে সেটা এখানে লিখতে, তাহলে হি কেম আউট, সে বাইরে বেরিয়ে আসলো, তাহলে আউটটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। অলওয়েজ টেল দ্য ট্রুথ, সবসময় সত্যি কথা বলো, তাহলে এখানে হবে অলওয়েজ। বিয়ে তাকে এখানে বলেছে ট্রান্সলেশন করতে, দেখো প্রথমটা রয়েছে ছেলেগুলি এখানে আসার আগে শিক্ষক মহাশয় চলে গিয়েছিলেন, তাহলে দ্য টিচার হ্যাড লেফট, পাস্ট পারফেক্ট টেন্স হবে এখানে, দ্য টিচার হ্যাড লেফট, তারপর একটা সিম্পল পাস্ট, তাহলে দ্য টিচার হ্যাড লেফট দ্য প্লেস বিফোর দ্য বয় কেম হিয়ার, বিফোর দ্য বয়েজ কেম হিয়ার, ছেলেগুলি এখানে আসার আগে শিক্ষক মহাশয় এখান থেকে চলে গিয়েছিল। নেক্সট, বাবা আমার জন্য একটি কলম এনেছেন, তাহলে ফাদার এনেছেন, তাহলে ফাদার হ্যাজ বট, কাজটা সবে মাত্র শেষ হয়েছে, তাহলে ফাদার হ্যাজ বট, ব্রট ব্রিং থেকে ব্রট, ব্রট এ পেন ফর মি। তো নেক্সট চলে আসো পরের পেজটাতে, অর্থাৎ 143 নম্বর পেজে চলে আসো। এখানে রয়েছে সিন, রিডিং কম্প্রিহেনশন সিন, এটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো তোমাদের এই ফ্রেগ্রেন্স বলে যে বইটা রয়েছে সেখান থেকে এই প্যাসেজটা নেওয়া হয়েছে, ফ্রেগ্রেন্স সরি উইংস বলে যে বইটা রয়েছে, তো এই বই থেকে এই প্যাসেজটা নেওয়া হয়েছে। এটা পড়ার পর চলে আসতে হবে একে তাগের এতে, বলেছে দ্য ওয়ার্ড টেরাকোটা মিন্স কোল, টেরাকোটার মানে হচ্ছে কয়লা, এটা ফলস। তারপরে বাঁকুড়া হর্স ইজ এ টিপিক্যাল ব্রিড অফ হর্স নোন ফর ইজ স্ট্রং অ্যান্ড জাইল বডি, এটা ফলস হবে, এটা টেরাকোটার একটা অংশ। নেক্সট, বিয়ে তাকে এখানে বলেছে এই মানে হেল্পক্স থেকে বা এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেখান থেকে উপযুক্ত ওয়ার্ড নিয়ে শূন্যস্থানে বসাতে। ভিজিটিং প্লেসেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স ইজ ভেরি এফেক্টিভ ইন দ্য স্টাডি অফ হিস্ট্রি। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল, ইন ওয়েস্ট বেঙ্গল দেয়ার আর মেনি প্লেসেস ফেমাস ফর দেয়ার স্পেসিফিক ইন্টারেস্ট। ইন জলদাপাড়া টুরিস্ট স্পট এলিফেন্ট সাফারিজ আর অ্যারেঞ্জড বাই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট। নেক্সট চলে আসো গ্রামারে, এখানে গ্রামারে দুয়ে তাকে রয়েছে ডুয়াস ডাইরেক্টেড, প্রথমটা রয়েছে সৌরভ ইজ এ গুড প্লেয়ার, এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট, তারপর একটা রানী লাভস টু প্লে ব্যাডমিন্টন, এখানে লাভস টু প্লে ব্যাডমিন্টন হচ্ছে এখানে প্রেডিকেট, এখানে বলেছে কোনটা প্রেডিকেট সেটাকে আন্ডারলাইন করে আইডেন্টিফাই করতে। নেক্সট, রহিমস ফাদার ইজ এ ওয়েল নোন পার্সন, রহিমের বাবা একজন পরিচিত ব্যক্তি। নেক্সট, এখানে কান্টকে বলেছে শর্ট ফর্ম করে লিখতে, তাহলে এখানে কি হবে, কান্ট মানে এক্সপ্যান্ড করে লিখতে, এটা শর্ট ফর্মে ছিল, তাহলে হবে ক্যান নট। তো নেক্সট ভিডিওতে পরে যে পেজটা রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে, চলেন বাই।